আজকে আমরা একটা কেস শেখানোর জন্য যারা শিক্ষার্থী তাদের জন্য আমি ভিডিও করছি। তো হোমিওপ্যাথি চিকিৎসায় অসাধারণ করা যায়। আমরা আজকে একটা ইন্টারেন্স প্রোল্যাপস যা থার্ড ডিগ্রি প্রোল্যাপস সেটা আমরা কিউর করতে পেরেছি। আমরা রোগীকে আপনাদের দেখাচ্ছি এবং সেটা কি সেই সিমটমের ভিত্তিতে আমরা ওষুধ দিচ্ছি, কত রোগী ভালো আছে রোগীর মূল কথা আমরা শোনাবো। তো এটা আমি আজকে পোস্ট করছি। আপনারা যারা অ্যালোপ্যাথ চিকিৎসা করেন তারা বা অন্যান্য সিস্টেমে চিকিৎসা করেন তারা এটা ভালো করে জানলে তাহলে সার্জারির ক্ষেত্রে আপনারা সার্জারি সাহায্য না নিয়েও আপনারা হোমিওপ্যাথি চিকিৎসা করে এসব রোগ সারাতে পারবেন। এই জন্যই এই কেসটা আমি আপনাদের শেখানোর জন্যই পোস্ট করছি, একটু দেখুন তো। আচ্ছা, কৃষ্ণা বৈদ্য তোমার নাম, তাই তো? আচ্ছা কৃষ্ণা, তোমারটা কত বছর হয়ে আছে? আট দশ বছর। বেশ, আট দশ বছর চিকিৎসা তো করেছো? চিকিৎসা আট দশ বছর ধরে করোনি? গরিব মানুষ, অল্প কিছু করেছি। বেশ, ঠিক আছে। তো আমরা তো তোমাকে দেখছি আগে, যে শুধু তাই নয়, এই কেসটা ওখান থেকে মানে এক ধরনের ডিসচার্জ আসছে যেটা অন্য রোগকে ইঙ্গিত করে, এগারোটা কেস। মেবি সিএনসি আর যদিও ডায়াগনোসিস করা হয়নি, কারণ পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়নি, গরিব মানুষ, ওই জন্য আমি আর পরীক্ষার জন্যে বলিনি। আমাদের তো কি বলে সিমটোমেটিক ট্রিটমেন্ট, অতএব আমি ওই গরিব পেশেন্টকে সেই সব পরীক্ষা নিরীক্ষাগুলো করাইনি। তো অনেক পেশেন্ট অনেক ভালো আছে সেই জন্যে আর এগুলো করাইনি, কারণ ওগুলো করতে গেলে প্রচুর টাকা খরচ। শুধু তাই না, গ্রাম এলাকায় বাস করে, পরীক্ষাগুলো তো শহরে হয়, অতএব শহরে নিয়ে যাওয়া নিয়ে আসা এসব সমস্যা আছে, আমরা সেসব না করিয়ে আমরা চিকিৎসা শুরু করেছি। পেশেন্ট অনেকটা ভালো আছে, আমরা তুমি বক্তব্য শোনাচ্ছি আপনাদের। তো আচ্ছা কৃষ্ণা, তুমি তো তাহলে অনেক বছর ধরে ভুগছো, এখন আমার কাছে দেখাচ্ছ কতদিন হলো? আমাকে দেখাচ্ছে ও প্রায় সাত আট মাস, আট থেকে দেখাচ্ছে, আট থেকে আট মানে কত, আট থেকে এখন কত হচ্ছে, চার মাস আর তিন মাস, সাত মাস, সাত মাস দেখাচ্ছে। আচ্ছা তুমি কতটা ভালো আছো? এইসব মানুষরা গ্রামে থাকে, এরা তো রোগের গুরুত্ব বোঝে না, কি করবে, কেমন তো অলরেডি একটা ভীষণ অফেন্সিভ ডিসচার্জ আসছে দীর্ঘদিন ধরে, সেটা মেবি সিএনসিআর, সে ডিসচার্জ বন্ধ হয়ে গেছে, প্লাসটা এখন অনেক কমে গেছে, কেমন ওর মুখেই আমি শোনানোর চেষ্টা করছি আপনাদের যে রুগীটা কতটা ভালো আছে। অনেকটাই ভালো আছে তো? হ্যাঁ, তবু কতটা ভালো আছো? আর বেরিয়ে আসছে? সামান্য বেরিয়ে আসছে। আচ্ছা, তাহলে হচ্ছে কি থার্ড ডিগ্রি প্রোল্যাপস, আপনারা খেয়াল রাখুন, থার্ড ডিগ্রি প্রোল্যাপস হোমিওপ্যাথি ট্রিটমেন্টই পারে কিওর করতে। আমরা রোগীর মুখ থেকে শোনাচ্ছি, হ্যাঁ, যে সেটা সামান্য আর বেরিয়ে আসছে, আর আগের মতোই আসছে না, ডিসচার্জ কিছু নেই, ভালো আছে। তো সাত মাস চিকিৎসা যদি আমরা এটা করতে পারি, হয়তো আরও তিন চার মাস লাগতে পারে, আমরা ওকে সম্পূর্ণ কিওর করতে পারবো। আমি যারা হোমিও শিক্ষার্থী, শিক্ষার্থী মানে এই নয় যে সে ডাক্তার নয় বা সে সবাই পাস করেছে, সে কাজ তো শেষ নেই, আমরা অনেক কিছু অনেক কাজে শিখি। তো এই যে প্রোল্যাপস অফ ইউটেরাস, ইউটেরাসটা বেরিয়ে আসছে, থার্ড ডিগ্রি প্রোল্যাপস, এটা আমরা যে ভালো রাখতে পেরেছি, আমি কি সিমটমের ভিত্তিতে এই কি ওষুধ প্রেসক্রিপশন করেছি সেটা জানানোর জন্য আমি একটা ভিডিও করছি। তো এই কৃষ্ণা বৈদ্য ভিলেজ পোস্ট তালি ক্যানিং থানা দক্ষিণ চট্টগ্রামে যে পেশেন্টটাকে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি, তার প্রয়াস অফ ইউটেরাস 20 ইয়ার। বয়স কত পেশেন্টের জন্য?
70 কত? ও ঠিক আছে, তাহলে ওর বয়স হচ্ছে 60, 70 না 60, ঠিক আছে 60 লিখলাম। তো 60 বছরের বয়স, প্রায় 20 বছর ধরে ওর এই টাইম একটা প্রোডাক্ট রয়েছে। যখন বাচ্চাটা হয় তারপর থেকে, ঠিক আছে, তাহলে কি সিমটম আছে? দেয়ার ইজ প্রেশার অ্যান্ড বিয়ারিং ডাউন সেনসেশন অ্যাজ ইফ এভরিথিং উড কাম আউট ফ্রম পেলভিক। আর কি, দ্য পেশেন্ট মাস্ট ক্রস দ্য লিপ টাইটলি অ্যান্ড সিট ক্লোজ টু প্রিভেন্ট ইট। এই সিমটমটা ওর মধ্যে আমরা পেলাম। আর কি, ওর শরীরের বিভিন্ন জায়গায় একটা চুলকায়, একটা মিসমিস করে চুলকায়, ইচিং অফ স্কিন অ্যাট ভেরিয়াস পার্ট অফ দ্য এক্সটার্নাল জেনিটেরিয়া। ওর এই ভ্যাজাইনার সংলগ্ন বিভিন্ন জায়গায় ওর একটা চুলকায়, ভীষণভাবে চুলকায়। আর এটা চুলকানোর পরে জ্বালা করে, কিন্তু চুলকানোর পর যে একটা স্যাটিসফ্যাকশন এটা কিন্তু ওর নেই। বার্নিং নট রিলিভ বাই স্ক্র্যাচিং। আর কি আছে? ওর একটা শুকনো কাশি আছে। দেয়ার ইজ ড্রাই হকিং কাপ, এটা সন্ধ্যাবেলার দিকটা বাড়ে আর কমে যায় যদি ও বুকে একটু প্রেশার দেয়, আর যদি বুকে একটু গরম সেঁক ইত্যাদি দেয় তাহলে কিন্তু ওর কাশিটা কমে যায়। বাউন্স ব্রাউন স্পট ভেরিয়াস পার্ট অফ দ্য বডি স্পেশালি অ্যাবডোমেন অ্যান্ড চিন। এই যে সিমটমগুলো বললাম এগুলো সিপিআর কভার করে। ওর জিভ ময়েস্ট ক্লিন, পিপাসা কম, ওর খিদে কেমন? ক্যানাইন হ্যাঙ্গার, খুব বেশি খেতে চায়, রাক্ষসের মতো খিদে। অল গাম সেনসেশন ইন দ্য পিট অফ স্টমাক, ওর খিদে খুব বেশি থাকলে কী হবে? ওর খাওয়ার পরেও হ্যাঁ যেন মনে হচ্ছে পেটটা খালি, কেমন? ওর খালি খালি ভাব একটা রয়ে গেছে, খাওয়ার পরেও অব্যাহত পরেই ওর খিদে পায়। এটা ওই সিপিআর কভার করে। আর কি, ওর খেতে ভালো লাগে মিষ্টি আর ঝাল আর কি বলে তেতো, সুইট পাঞ্জেন্ট থিংস অ্যান্ড বিটার থিংস ও পছন্দ করে, খেতে পছন্দ ওর, তাই তো? ঠিক আছে, মাংস খেতে ও চায় না, মাংস ভালো লাগে না, আচ্ছা ঠিক আছে, আর রুটি খেতে চায় না, দুধ ও সহ্য করতে পারে না, দুধ খেতে চায় মানে খেতে ভালো লাগে না আর খেলে সহ্য করতে পারে না, এটা ওই সিপিআর কভার করছে। আর ও ওর হাজব্যান্ড বলছিল বিড়ি খায়, ও সেটা একদম সহ্য করতে পারে না, অর্থাৎ ও এনি টাইপ অফ এনি ফর্ম অফ টোবাকো ও সহ্য করতে পারে না, টোবাকো তো ব্যাকো বেশ। তাহলে গুটকা খৈনি ইত্যাদি ওর স্বামী খায়, এগুলো তো সহ্য করতে পারে, এই জন্য ওদের সংসারে ঝগড়া হয় একটু আগে আমাকে বললো তাই। পায়খানা রোজ একবার করে হয়, পায়খানাটা লম্বা হয় এবং খুব শক্ত পায়খানা হয়, পায়খানার সঙ্গে আমিষা আছে, কেমন? আর একটা বল লাইক সেন্সেশন আছে ওর মলদারে, সিপিআর এই সিমটম আছে। বল লাইক সেন্সেশন শুধু ওই রেকটামে নয়, ওটা তো অল ওভার বডি বলতে পারি, অর্থাৎ সেটা গলায় হতে পারে বা বিভিন্ন জায়গায়, একটা বল লাইক সেন্সেশন সিপিআর সিমটম এখানে এটা রয়েছে। আর ওই বলের মতো যে মল প্যাক করে সেটা ব্ল্যাকিশ এবং সেখানে মিল্কাস রয়ে গেছে। ওর পেচ্ছাপ হয় 7 থেকে 8 বার এবং প্রচণ্ড অফেন্সিভ ইউরিন, প্রচণ্ড দুর্গন্ধ আছে, এটা সিপিআই সিমটম কভার করছে। আর ওর প্রচুর ঘাম হয়, না প্রচুর ঘাম হয় না বলছে, হ্যাঁ ঘাম তোমার ও আচ্ছা, তাহলে ওর ঘাম কী হয়? ওর ঘামটা কিন্তু মডারেট আর অফেন্সিভ, ঘামে প্রচণ্ড দুর্গন্ধ আছে। আর ওর শীত কাতরের রুগী চিলি পেশেন্ট, চান করতে যদিও ওর ভালো লাগে, হ্যাঁ নার্ভাস
রোগী সহজে নার্ভাস হয়ে যায়, ও ইনডিফারেন্ট। হ্যাঁ, ওর ফ্যামিলি মেম্বার এবং ওর হাজব্যান্ড ওর ছেলেদের ও একেবারে মানে কাছে নিতে চায় না, সহ্য করতে পারে না। এই সিমটম আমরা সিপিআর কভার করে, ও খুব পুড়ে, কোনো কাজ কোনো চিন্তা ভাবনা করতে চায় না। ওর সবসময় একটা মনমরা ভাব। আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, ও আমার সঙ্গে কথা বলতে বলতে দু তিনবার চোখ মুছেছে, তারপরে একটা উইপিং ডিসপজিশন আছে বলে আমরা মনে করছি। আর ও খুব নাকি ভুলে যায় সেটা আমাকে বলেছে। ও শুনেছি যে খুব কৃপণ, মানে ওর হাজব্যান্ডের যে একটু আগে গল্প হচ্ছিলো যে ওর হাজব্যান্ড যদি একটু কালকে মাছ এনেছে, আজকে যদি মাংস আনে, বা কালকে মাংস এনেছিল আজকে মাছ আনে, এই যে একটু খরচা টরচা করলে ও খুব বেশি রেগে যায়। এই সিমটমটা কিন্তু সিপিআর কভার করছে। আর ওকে ওর কোনো কারণবশত ওর ছেলে টেলে ইত্যাদি বোঝায় যদি একটু আগে বলো যে ও কী বলে রেগে যায় আরও বেশি করে, অর্থাৎ কনসেনট্রেশনের বৃদ্ধি, এটা এই সিমটমটা ক্যারি করছে সিপিআর। টাইফয়েড হয়েছিল, পাঁচটি স্থিতিতে কী পাচ্ছি আমরা, ওর ছোটোবেলায় টাইফয়েড হয়েছিল। আর ওর ফ্যামিলি স্থিতিতে পাচ্ছি যে ওর ওর গ্র্যান্ডফাদার পাগল ছিল আর ওর বাবা অ্যাজমা ছিল। এই সিমটম আমরা পেয়েছি, যা অধিকাংশ সিমটমই কভার করছে সিপিআর নামক ওষুধের। অতএব আমরা সিপিআর দিয়ে ওর থার্ড ডিগ্রি প্রোল্যাপস আমরা প্রায় 90% ভালো করেছি। আমি ইতিপূর্বে বলেছি যে সেখান থেকে ডিসচার্জ পর্যন্ত হতো এবং ব্লিডিং হতো, যেটা অত্যন্ত দুর্গন্ধ এবং সাদা অফেন্সিভ একটা ডিসচার্জ আসছিল, ইট মে বি ক্যান্সার। এখন যেহেতু ডায়াবেটিস হয়নি, যেহেতু পরীক্ষা নিরীক্ষা করে আমরা সিদ্ধান্ত আসতে পারিনি, তাই এটা ক্যান্সার আমরা জোর দিয়ে বলতে পারছি না। কিন্তু প্রোল্যাপস তো দেখা গেছে, ওটা বেরিয়ে আসছে দেখা গেছে, তাহলে সেটা প্রমাণ হয়ে যাচ্ছে যে আমাদের হোমিওপ্যাথি ওষুধে এই ধরনের রোগগুলো আমরা সারাতে পারি। যেখানে সার্জারির প্রয়োজন, হ্যাঁ, সেখানে আমরা উইদাউট সার্জারিতে আমরা কিন্তু এই রোগ অতি সহজেই সারাতে পারি।